এক ছাত্র তার ওস্তাদকে জিজ্ঞাসা করেছিলেন যে ওস্তাদ, আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত অবাধ্য হই, এত গুনাহ করি, কই আল্লাহ তো আমাদেরকে শাস্তি দেন না, তাই না? মানে এই যে দেখেন, আমরা কম বেশি জীবনে অনেক সলাত পরিত্যাগ করেছি, অনেক সলাত পড়ি নাই, অনেক সিয়াম রাখি নাই, অনেকের উপরে হজ ফরজ হয়েছে এখনও হজ আমরা করি নাই, অনেকের উপরে জাকাত ফরজ আছে কিন্তু জাকাত দেই না, অনেকে অনেক হারাম কাজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ প্রতিদিন দু একটা করে রুটিন করে আমরা অমান্য করি, আসি না? আমি সহ বলতেছি, শুধু আপনাদের দোষ দিচ্ছি না যে আমি এখানে দাঁড়াইছি বিধায় আমি একেবারে পাক সাফ সুফি সাফ, ব্যাপারটা তা না, ঠিক আছে? আমি আমাকে সহ বলতেছি, আমরা যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হই, আল্লাহর আদেশকে মানি না মানি, অথবা আল্লাহর নিষেধকে অমান্য করি, নিষেধ করে ফেলি, হ্যাঁ, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দিচ্ছেন না কেন, তাই না? মনে হয় অনেকের কাছে যে না, আল্লাহ তো শাস্তি দিচ্ছেন না, ভালোই তো আছি। ওই ছাত্র যখন শেখকে জিজ্ঞেস করেছে, উত্তর মানে ওস্তাদকে জিজ্ঞাসা করেছে যে আমরা এত অন্যায় করি, আল্লাহ তো আমাদের শাস্তি দেন না, তখন ওস্তাদ বলেছেন, তুমি মনে করছো শাস্তি দেন না, এমনও তো হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিচ্ছেন কিন্তু তুমি বুঝতেই পারছো না, হতে পারে কি না? হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিচ্ছেন কিন্তু আপনি আমি টেরি পাচ্ছি না, মনে করতেছি ওটা শাস্তি না, ওটা অন্য কিছু। আমাদের সবার মাঝে ইল্লা মাশা আল্লাহ, অনেক অনেকের মাঝে এই ধারণাটা আছে, আমরা অন্যায় করে যাচ্ছি কিন্তু আল্লাহ আমাদের শাস্তি দিচ্ছেন না, মানে হচ্ছে মনে ঠিক আছে, ঠিক আছে, না ঠিক নাই, আল্লাহ শাস্তি দিচ্ছেন কিন্তু আপনি আমি টের পাচ্ছি না। আমি কয়েকটা উদাহরণ দেই, আমি বলেছিলাম শাস্তি দুই ধরনের হয়, একটা হচ্ছে ওই যে শারীরিকভাবে শাস্তি দেওয়া, হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, সন্তান মারা গেল, ব্যবসায় লস হলো, হ্যাঁ, এই ধরনের শাস্তি, এটা হচ্ছে দৃশ্যমান, স্পর্শ করা যায়, দেখা যায় এমন শাস্তি। আবার কিছু শাস্তি আছে যে শাস্তিগুলো দেখা যায় না কিন্তু চিন্তাশীল মানুষেরা চিন্তা করলে সেটা অনুভব করতে পারে। এই জন্যই আপনাদেরকে একটু চিন্তার জন্য বলছি, আপনাদের কাছে যদি মনে হয় যে এগুলো শাস্তি, তাহলে পরে আজকের পর থেকে আশা করি নিজেদের গুণার উপরে এত সন্তুষ্ট হওয়ার দরকার নেই, মনে করবেন যে আপনি আমিও শাস্তির মধ্যেই আছি কিন্তু টের পাচ্ছি না, কিন্তু টের পাচ্ছি না, টের পাওয়ার মতো মন মানসিকতা অনুভব এই শক্তি আমার মধ্যে নাই। যেমন কয়েকটা উদাহরণ দেই, আপনি তো ছোটোবেলার থেকে হিস্ট্রি মনে করতে পারেন, আপনার নিজের লাইফ স্টাইল, ছোটোবেলার থেকে কীভাবে বড় হয়েছেন, স্বাভাবিকভাবে যারা বড় হয়েছেন ইসলামিক পরিবারে বড় হয়েছেন, তারা ছোটোবেলার থেকেই বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত এগুলো শিখেছেন, এটা আমাদের ইসলামিক পরিবারগুলোর একটা ঐতিহ্য, কিন্তু এখন সেটা নাই, এখন অন্যভাবে বড় হচ্ছে, আমি সেদিকে বলছি না, আমরা যেভাবে বড় হয়েছি আমরা ধরেই নিয়ে নিচ্ছি যে এভাবে যারা বড় হয়েছেন তারা এই সলাত, কোরআন তেলাওয়াত এগুলো শিখে শিখেই বড় হয়েছেন। আপনি আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতেন, দোয়া করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক কিছু চাইতেন, কোনো কিছু দরকার হলেই আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আগের মতো কি এখনও দোয়া করেন? আগের মতো কি এখনও আল্লাহর কাছে দোয়া করলে আপনার চোখ দিয়ে পানি বের হয়? আগের মতো কি এখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আপনার মনটা গলে? যদি মনে করেন যে হ্যাঁ, আগে যেভাবে দোয়া করতাম, গুনাহ করার আগে, পাপ করার আগে যেভাবে দোয়া করলে আমার অন্তর গলতো, আমার অন্তরে মজা পেতাম, মনে হতো যে আমি আমার প্রিয়জনের কাছে বলছি, সেভাবে যদি আপনার আজকেও মনে হয় তাহলে ধরে নিতে পারেন আপনি সঠিক রাস্তায় আছেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিচ্ছেন না। আর যদি মনে করেন যে না, আগে দোয়া করে যেভাবে স্বাদ পেতাম, যেভাবে আল্লাহকে ডাকতে পারতাম, আল্লাহকে যে ক্ষমা চাইতে গেলে নিজের চোখ ভিজে আসতো, কিন্তু আজকে সেরকম হয় না, তাহলে মনে করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মজা দিয়েছিলেন সেই মজাকে তুলে নিয়েছেন, সেই স্বাদকে তুলে নিয়েছেন, এই জন্য আপনি আর মজা এখন আর পান না। আগে হয়তো সলাত আদায়ের জন্য যখন দাঁড়াতেন তখন সলাতে আপনার মন বেশি এদিক ওদিক যেত না, যেত অল্প, এদিক ওদিক বেশি যেত না, অল্প যেত। এখন আপনি যখন সলাতে দাঁড়ান তখন মনোযোগী দিতে পারেন না, হ্যাঁ, কত চিন্তা আপনার, আপনার নির্বাচন নিয়ে চিন্তা, আপনার ব্যবসা নিয়ে চিন্তা, আপনার বউ নিয়ে চিন্তা, আপনার সন্তান নিয়ে চিন্তা,
আপনার রাষ্ট্র আন্তর্জাতিক এমন কোনো জিনিস নাই যেটা নিয়ে আপনি চিন্তিত নন। কথা বুঝতে পেরেছেন? এই দেশের মানুষ আর কিছু পারুক আর না পারুক, প্রধানমন্ত্রী কীভাবে দেশ চালাবে এটা চায়ের স্টলে নির্ধারণ হয়, জানেন তো? চায়ের স্টলে আমরা নির্ধারণ করে দেয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কীভাবে দেশ চালাবে, ঠিক আছে? এগুলো সব আমাদের চিন্তা আছে। ওই চায়ের স্টল থেকে যখন মসজিদে চলে আসেন তখন ওই চিন্তাগুলো মাথায় ঘুরপাক খায়। খুব স্বাভাবিকভাবেই আপনি যখন সালাতে এসে দাঁড়াচ্ছেন তখন আপনার সালাতে মনোযোগ আসে না। আগের মতো যদি আপনার সালাতে মনোযোগ না আসে, সালাতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিনয় ভাব আগের মতো প্রকাশ না হয়, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি দাঁড়ালেন সালাতে, সালাতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে শুধু দাঁড়ানোই না, আল্লাহর সাথে আপনি কি করছেন? কনভারসেশন করছেন, কথা বলছেন। সূরা ফাতিহা যখন পড়েন তখন আল্লাহ উত্তর দেন না, কথোপকথন হচ্ছে আল্লাহর সাথে, আপনি একটা কথা বলছেন আল্লাহ জবাব দিচ্ছেন। এই আল্লাহর সাথে যখন আপনি কথা বলছেন তখন আপনার মন নাই, আপনার মন সেখানে নাই, আপনি মুখস্থ করে নিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিন দিন, পড়ে যাচ্ছেন তো পড়ে যাচ্ছেন, কে আপনাকে ধরে, ঠিক আছে? কোনো মতে শেষ করে ইমাম সাহেব আমিন বলছে, আপনি ঘুমায় থাকলেও ইমাম সাহেব আমিন বলে দিয়েছেন। এইভাবে করে সলাৎ শেষ করে কোনো মতে সালাম দুই দিকে ফিরায়া আস্তাগফিরুল্লাহ তিনবার পড়ার টাইম নেই, দৌড়, ওই যে চায়ের স্টলে আড্ডা রেখে এসেছি, বাড়িতে কোনো প্রোগ্রাম রেখে এসেছি, অথবা আরেকজনকে ওয়াদা দেওয়া আছে সেখানে যেতে হবে, অথবা দোকান খোলা রেখে এসেছি দোকানে গিয়ে বসতে হবে, এই সারা চিন্তা নিয়ে আপনি সলাতে এসে দাঁড়াচ্ছেন, আপনার কি মনে হয় না যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা শাস্তি? এটা কি মনে হয় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আগে যেভাবে সলাতের মধ্যে সাথ দিয়েছিলেন, সলাতের ভিতরে মনোযোগ দিয়েছিলেন, সেই মনোযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে তুলে নিয়েছেন, তাই আপনি সলাত আদায় করেন মোরগ যেভাবে ঠোকর দিয়ে খায় সেরকমের কয়েকটা রুকু আর সিজদা দিয়ে আপনি সালাম ফেরানোর পরে দৌড় দিয়ে চলে যান। এই সলাত মনে করেন দুনিয়ার জীবনে আপনার তো কোনো কাজে আসবেই না, আখেরাতেও এই সলাত আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে? খুব সহজ হিসাব, খুব সহজ হিসাব। এই হিসাব করার জন্য তো খুব ভালো বিদ্যান হওয়ার দরকার নেই, খুব সহজভাবে এটা বুঝতে পারা যায়। সম্মানিত উপস্থিতি, আপনি অনেকভাবে নিজেকে টেস্ট করতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তি দিচ্ছেন কেন। আপনি যদি চিন্তা করেন আগে অনেক দান সাদাকা করতেন, আপনি আগে অনেক দান সাদাকা করতেন, দান সাদাকা করতেন অল্প হলেও নিয়মিত করতেন, যদি মনে হয় এখন যে আপনি আগের মতো এখন আর দান সাদাকা করেন না, হয়তো টাকা পয়সা আপনার বেড়েছে আরও, অথবা আগের মতোই আছে কিন্তু আগের মতো দান সাদাকা আর আপনার হাত থেকে যায় না, ফকির আগে আপনার কাছে আল্লাহর হস্তে কিছু ভিক্ষা চাইলে আপনার মনটা কেঁদে উঠতো, ইস না দুইটা টাকা হলেও দেই, কিন্তু এখন ফকির তো দূরের কথা, দুই হাত দুই পা কিছুই নাই, উল্টা হয়ে মানুষটা রাস্তার মধ্যে পড়ে আছে, আপনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তারপরে আপনি পকেটে হাত দিয়ে পাঁচটা টাকা সেখানে দিতে মনে চাচ্ছে না, আপনি কি মনে করেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা? না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি, কারণ আপনি আগে দুই টাকা দিতেন এখন দিচ্ছেন না। এর মানে এই না যে আপনার টাকা কমে গেছে সেই জন্য আপনি দিতে পারছেন না, এর মানে এই যে এই টাকার প্রতি আপনার মহাব্বত বেড়েছে, ওই গরিবকে সাহায্য করা যে আপনার দায়িত্ব, এই দায়িত্বের অনুভূতি আপনি ভুলে গেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে গজব হিসাবে শাস্তি দিয়েছেন, ওই দয়ার মনটা আপনার উঠে গেছে, আপনার মন আর ওই গরিবের জন্য কাঁদে না, শাস্তি, শাস্তি এটা। আপনি আগে অনেক আমল করতেন, আপনি হয়তো আগে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, কিন্তু এখন শীতকালীন রাত লম্বা, 14 ঘন্টার রাত, 15 ঘন্টার রাত, হ্যাঁ এত লম্বা রাত চলে যায় আপনার ঘুম শেষ হয় না, কিন্তু আপনি আগে হয়তো তাহাজ্জুদের সালাত আদায় করতেন, এখন তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন না। আপনি ছোটবেলায় হয়তো পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতেন, আপনার মা বাবা আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত শিখিয়েছে, কীভাবে আদায় করতে হয় মসজিদে বাবা আপনার হাত ধরে নিয়ে এসে সালাতের পাবন্দি করেছে, কিন্তু আপনি হয়তো আজকে পাঁচ ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করেন না। আপনার কি মনে হয় না এই যে ভালো কাজগুলো থেকে আপনি বঞ্চিত হচ্ছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা শাস্তি? একটু ভেবে দেখেন না, এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি। যে কোনো ধরনের ভালো কাজ আপনি আগে করতেন এখন করতে পারেন না, এটা কিন্তু আপনার শারীরিক অক্ষমতার কারণে করতে পারেন না তা না, এটা আপনার মানসিক অক্ষমতার কারণে আপনি করতে পারেন না, আপনার মন চায় না, মন আগ্রহ হয় না, এখন আর আপনার মন এখন চলে যায় অন্যদিকে। ছোটবেলা আপনি কোরআন তেলাওয়াত আপনাকে খুব ভাল লাগতো, আপনি কোরআন তেলাওয়াত নিয়মিত করতেন, ফজরের পরে কোরআন তেলাওয়াত না করে দিন শুরু করতেন না, বহু মানুষ ছিল, বহু মানুষ আছে আগে নিয়মিত কোরআন তেলাওয়াত করত, কিন্তু এখন
কোরআন তেলাওয়াত করে না, আছে না এরকম বহু মানুষ আছে যারা আগে কোরআন তেলাওয়াত করত নিয়মিত, এখন কোরআন তেলাওয়াত করার সময় তাদের হয় না। আপনার কি মনে হয় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াতের ফজিলত থেকে, কোরআন তেলাওয়াতের মর্যাদা থেকে, কোরআন তেলাওয়াতকারীর মর্যাদাবান হওয়ার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তি দিচ্ছেন, মাহরুম করেছেন, বঞ্চিত করেছেন? আপনার মনে হয় না? মনে হওয়া উচিত, মনে হওয়া উচিত। আপনার পা ভেঙে গেলে, সন্তান মরে গেলে, সন্তান অসুস্থ হলেই শুধু বিপদ হবে, শাস্তি হবে তা নয়। যে কোনো ভালো কাজ করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে আগে দিয়েছেন কিন্তু এখন যদি না দেন, তাহলে মনে করতে হবে আপনার পাপের কারণে, আপনার গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই তার রহমত এবং বরকত থেকে, ভালো কাজ করার তৌফিক থেকে আপনাকে বঞ্চিত করেছেন। ঠিক একইভাবে উল্টান, দেখবেন আমাদের সমাজে অনেক সময় চলে গেছে, ইবাদতের অনেক মৌসুম আছে, রমজান মাস, জিলহজ মাসের প্রথম 10 দিন, বিভিন্ন এভাবে করে ইবাদতের মৌসুম চলে যাচ্ছে, কারো কোনো কেয়ার নাই। শুধু কি তাই, ইবাদত বাদ দিলাম, ইবাদত মানে বললাম তো ইবাদত নিয়ে অনেক কিছু, এবার দেখেন একটু হারামের দিকে যাই। আগে আপনি এত মিথ্যা কথা বলতেন না, আপনি বলতেছি মানে আপনাকে বলতেছি না, আমাকে সহই বলতেছি, আগে হয়তো মিথ্যা কথা এত বলতেন না কিন্তু এখন মিথ্যা বেশি বলেন, আছে না এরকম অনেকে, 10 বছর আগে যে পরিমাণ মিথ্যা বলতো এখন মিথ্যা অনেক বেশি বলে। আপনার সন্তানদের মধ্যে, আপনার বন্ধুবান্ধবদের মধ্যে, আপনার মধ্যে একটু নিজের খবর তো নিজে সবাই জানে, একটু হিসাব করে দেখেন। আপনি আগে মানুষের এত গীবত করতেন না, গীবত করাটাকে খুব অপছন্দ করতেন, কারো গীবত শুনলে পরে আপনার মেজাজ খারাপ হয়ে যেত, এই মানুষের নামে এত নিন্দা করো কেন, পাও নিন্দা করো কেন, আপনি রাগ করতেন, ধমক দিতেন। সেই আপনি এখন হয়তো গীবত করতে খুব মজা পান, আপনি আগে আরেকজনের কথা আরেকজনকে লাগালে পরে তাকে গালিগালাজ করতেন, ধমক দিতেন, হ্যাঁ তুমি সগলখুরি করতেছো, এই করতেছো, সেই করতেছো। আপনি হয়তো আজকে গোয়েন্দাগিরি করছেন, অন্যকে অন্যকে একজন মারলে পরে, একজন একটা থাপ্পড় দিলে পরে আপনার অন্তর কেঁদে উঠত, কিন্তু আপনি নিজেই হয়তো একজনকে থাপ্পড় দিচ্ছেন। কেউ যদি নিরীহভাবে কাউকে মেরে ফেলতো অন্যায়ভাবে, তাহলে পরে আপনার অন্তর কেঁদে উঠত, তার জন্য আপনি লানত পর্যন্ত করতেন হয়তো, কিন্তু আপনি এখন কাউকে মারা গেলে, কেউ অন্যায়ভাবে মরে গেলেও আপনার অন্তর একটু খাতে না, আপনার মনে হয় কি এগুলো স্বাভাবিক হয়ে গেছে, এগুলো স্বাভাবিক হয়ে গেছে। এই সব কিছুর মূল কারণ একটা, এই সব কিছুর মূল কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে আপনার অন্তর শক্ত হয়ে গেছে। আপনার অন্তর কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। আর কোনো মানুষের অন্তর যখন শক্ত হয়ে যায় তখন সেখানে আল্লাহর মহব্বত অবস্থান করতে পারে না। অন্তর শক্ত হয়ে গেলে সেখানে আল্লাহর ইবাদতের মজা থাকে না, সেখানে সালাত আদায় করবেন, সালাতে রুকু এবং সিজদা থাকবে কিন্তু সালাতে রুহ থাকবে না। সেখানে দান করবেন, দান মানুষকে দেখানোর জন্য হবে, দানবীর হওয়ার জন্য, সমাজ সেবক হওয়ার জন্য হবে, কিন্তু এই দান সাত আসমানের উপর পর্যন্ত পৌঁছবে না। আপনি মানুষের উপকার করবেন, আপনি জনসেবক হওয়ার জন্য, নাম কামাবার জন্য এটা হবেন, আপনি শিক্ষা অর্জন করবেন, মানুষ আপনাকে আলেম বলবে বলে, কোরআনের শুদ্ধ সুন্দরভাবে তেলাওয়াত করবেন, মানুষ আপনাকে কারি বলবে বলে, দুনিয়ায় এগুলো বলা হয়ে যাবে, আখেরাতে আপনার জন্য চারানা পয়সার কোনো সওয়াব থাকবে না, দুনিয়ার যা দরকার আপনি দুনিয়ায় পেয়ে যাবেন, দুনিয়ায় পেয়ে যাবেন, যাচ্ছেও পেয়ে। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা আর বাড়াচ্ছি না, সবশেষে এতটুকু বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দিচ্ছেন, আমরা টের পাচ্ছি না, আমরা মনে করি যে আরে চলছে তো জীবন, চলছে তো, ভালো খারাপ চলছে তো, না চলছে না, চলছে না। যে জীবন চলছে এই জীবনের শেষ পরিণতি কোথায় আমাদের ভাবা উচিত। আমি যদি এখন মারা যাই, আমি যদি এখন মারা যাই তাহলে পরে আমার জন্য জান্নাত অপেক্ষা করছে না, জাহান্নাম অপেক্ষা করছে আমার ভাবা উচিত। আমি যদি এখন মারা যাই কবরের সওয়াল জবাব ঠিক মতো দিতে পারবো কিনা সেই হিসাব আমার এখন করা উচিত, কারণ চোখটা বন্ধ হয়ে গেলে, দুনিয়ার শ্বাস বন্ধ হয়ে গেলে আমার আর কিছুই করার থাকবে না। আপনার সন্তান 2 দিন কাঁদবে, 3 দিন কান্না করবে, তারপরে কবরস্থানে গিয়েও একটা বারের জন্য সালাম দিতেও যাবে না, বাস্তবতা এটা, দুনিয়ার বাস্তবতা, দুনিয়ার মানুষ ব্যস্ত হয়ে পড়ে, এই বাস্তবতাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তাই প্রিয় ভাইয়েরা, আমার উসি বিনাফসি ওয়া ইয়াকুম, আমি আমাকে সহ আপনাদেরকে নসিহা করছি, আসুন দুনিয়াদারিকে একটু একটু সাইডে রাখেন, আখেরাতমুখী হই, আল্লাহর দিকে একটু ফিরে চলি। এর আগেও আমি এক খুতবায় বলেছি, চলেন আল্লাহর দিকে ফিরে চলি। এই দুনিয়া, এই দুনিয়া নিয়ে মারামারি কাটাকাটি করে কত কিছু করতেছি আমরা, আল্লাহর ওয়াস্তে বলতেছি আল্লাহকে ভয় করুন, আল্লাহর ওয়াস্তে বলতেছি আল্লাহকে ভয় করুন, মুখটাকে হেফাজত করুন, হাতটাকে পকেটে ঢুকিয়ে রাখুন, যেভাবেই হোক নিজেকে জান্নাতমুখী করুন।
আপনার দ্বারা কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আপনার কোনো কথা দ্বারা, কোনো কাজ দ্বারা, কোনো আক্রমণ দ্বারা, কোনো কিছু দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আপনি নিজেই শাস্তির মধ্যে আছেন, আমি নিজেই শাস্তির মধ্যে আছি, প্রতি মুহূর্তে আমাকে শাস্তির ভিতর দিয়ে যেতে হচ্ছে, আমি কিসের জন্য নিশ্চিন্তে আছি? তে আসুন আমরা একটু আল্লাহর দিকে ফিরে আসি, বেশি আমল এর দিকে মনোযোগ দেই, বেশি বেশি করে নফল সলাত, তাহাজ্জুদের সলাত, পাঁচ ওয়াক্ত সলাত তো অবশ্যই পড়বো ইনশাআল্লাহ, এর সাথে সাথে নফল সিয়াম, তাহাজ্জুদের সলাত, বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাদাকা করা, এগুলো আমরা করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আশা করা যায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের এই কাজগুলোকে, আমলগুলোকে কবুল করবেন এবং এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে তার তৈরিকৃত জান্নাত দান করবেন। আমিন। আকুলু ক্বাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুওয়াত তাওয়াবুর রহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله سبحانه وتعالى القرآن বলছেন যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার জিকির বলতে এখানে বিশেষ করে কোরআনকে বোঝানো হয়েছে, আর কোন কোন মুফাসসির বলেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে স্মরণ করা কিংবা সালাতকে বোঝানো হয়েছে। যেটাই বোঝানো হোক, মৌলিকভাবে কোরআন, আল্লাহর নাম, সলাত এগুলো একটার সাথে একটা কানেক্টেড। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কোরআন থেকে, যে ব্যক্তি কোরআন থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার এই দুনিয়ার জীবন কষ্টে ভরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর আয়াত কখনো মিথ্যা হতে পারে না, যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তার এই দুনিয়ার জীবন কষ্টে ভরে যাবে, দুনিয়ার জীবন কষ্টে ভরে যাবে। আপনার মনে হতে পারে যে আপনার ব্যবসায় লাভ হয়েছে, না, ওই লাভ আপনার সাংসারিক জীবনে কষ্ট নিয়ে আসবে। আপনার গুণা মনে হতে পারে, আপনি আপনার সন্তানকে বড় বড় স্কুল কলেজে পড়াচ্ছেন, ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, না, ওই সন্তান আপনার পরকালে কোনো উপকারে আসবে না। আপনার স্ত্রীর সাথে আপনার মনিমনা হচ্ছে না, অনেক কারণ খুঁজে দেখবেন, তার মধ্যে নিরিবিলি একটা কারণ খুঁজে দেখবেন, তার একটা কারণ হচ্ছে হয়তো আপনি গুনার মধ্যে লিপ্ত আছেন, এই জন্য আপনার সাথে আপনার স্ত্রীর মনোমালিন্য হচ্ছে না, অথবা আপনার স্ত্রী কোনো গুনার মধ্যে লিপ্ত আছে তার কারণে হচ্ছে না। এই জন্য কোনো এক সালাফ বলেছেন যে আমি যখন অস্থির হয়ে যাই, আমি যখন কষ্টে নিপতিত হই, তখন আমি খেয়াল করার চেষ্টা করি যে আমি কি গুনাহ করেছি, কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই শাস্তি দিচ্ছেন, এবং আমি দেখতে পাই আমার এই গুনার কারণে আমি যে বাহনে চলাফেরা করি সেই বাহন এবং আমার যে স্ত্রী তার মধ্যেও এর কুপ্রভাব পড়েছে। আপনি গুনাহ করবেন আর এর কোনো কুপ্রভাব, এর কোনো অনিষ্ট আপনাকে স্পর্শ করবে না এমনটা ভাববার কোনো কারণ নাই। সম্মানিত মা ও বোনেরা, সবাইকেই বলছি আসুন আমরা আমাদের সাধ্য অনুযায়ী গুনাহ থেকে বেঁচে থাকি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী কোরআনটাকে আঁকড়ে ধরি, প্রতিদিন 10 মিনিট হলেও, আধা ঘন্টা হলেও কোরআন তেলাওয়াত করি। এই যে আজকে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা সুন্নাহ, আমরা অনেকেই করেছি, যারা করি নাই জুমার পরে করে নেব। এভাবে করে প্রতিদিন আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করি, কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি, যেমন আমাদের বাচ্চাদেরকে, এই ছোটো ছোটো বাচ্চারা আছে তাদেরকে যদি এখন কোরআন না শেখান, এখন যদি সালাত না শেখান, সত্য কথা বলা, মিথ্যা না বলা, এই জিনিসগুলো নীতি নৈতিকতা যদি কোরআন এবং হাদিস থেকে না শেখাই আমরা, ওরা কোত্থেকে শিখবে, ওরা কোত্থেকে শিখবে? আপনি তো আঙুর মানে কাঁটাযুক্ত গাছ লাগিয়ে আঙুর আশা করতে পারেন না, আপনি তো মানে ফুল গাছ লাগিয়ে সেখান থেকে আম আশা করতে পারেন না, আপনি যা লাগাবেন, যা শেখাবেন আপনি তাই পাবেন। তাই পরকালে আপনার সন্তানের কাছ থেকে কিছু পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে ইসলামী শিক্ষায়, কোরআন এবং সুন্নার শিক্ষায় শিক্ষিত করতে হবে। একই সাথে আপনি মা বাবা হিসাবে আপনার সন্তানের সামনে আপনাকে মডেল হতে হবে, আপনি মা বাবা হিসাবে আপনার সন্তানের সামনে আপনাকে মডেল হতে হবে। আপনি আপনার সন্তানকে দিয়ে সিগারেট আনাবেন অথবা অন্য কাউকে দিয়ে সিগারেট আনিয়ে সন্তানের সামনে সিগারেট খাবেন আর মনে করবেন আপনার সন্তান সিগারেট খাবে না, অলিক কল্পনা, অলিক কল্পনা। আপনি আপনার সন্তানের সামনে মিথ্যা কথা বলবেন, মানুষকে গালিগালাজ করবেন, যা ইচ্ছা তাই বলবেন, অন্যায় কাজ করবেন, আপনার সন্তান আপনার কাছ থেকে শিখবে না, অসম্ভব, অসম্ভব ব্যাপার। আপনি তাকে মুখে বলে কিছু মানাতে পারবেন না, আপনি যা করবেন তা হুবহু সে অনুসরণ করে শিখবে। সেই জন্য আসুন আমরা আমাদের সন্তানদের দিকে নজর দিই, তাদেরকে আদর্শ মানুষ হিসাবে, আদর্শ মুসলিম হিসাবে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।